স্বাধীন বাংলাদেশের 50 বছর আজ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে বীর শহীদদের। 50 বছরের নতুন সূর্য ওঠার সাথে সাথে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার শত্রু সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে চূড়ান্তভাবে পরাজিত করাই হচ্ছে আজকের দিনের শপথ। সাকিবুর রহমানের রিপোর্ট। সাভার স্মৃতিসৌধ, বাংলার শ্রেষ্ঠ সন্তানরা যেখানে মাথা উঁচু করে দাঢ়িয়ে আছে। স্বাধীনতার 50 বছরেও ম্লান হয়নি এতটুকু, বরং বিজয়ের জানালা আজও খোলা লাখো শহীদের শ্রদ্ধায়। শহীদ বেদিতে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডি 32 যান প্রধানমন্ত্রী, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও। পরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, স্বাধীনতা শত্রু সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করাই হচ্ছে আজকের দিনের শপথ। বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়, এরা সমভাবে, এরা বরং আরও বেশি ক্ষতি করছে এই বর্ণচোরা শক্তি, এদের সবাইকে চিহ্নিত করতে হবে। কাদের বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বৈধতা পেয়েছিলেন। কাজেই স্বাধীনতার ঘোষণার পাঠক অনেকেই হতে পারে, কিন্তু ঘোষক একজনই, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘোষণার পাঠক অনেকেই থাকতে পারে, কিন্তু ঘোষক একজন। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আলামিন, জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন এবং সেখানকার সার্বিক পরিবেশ সম্পর্কে আমাদের জানাবেন। এবং জাতীয় পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া আরো নাম নামেরা অনেক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে স্মৃতিসৌধে এসে। মূলত অন্যান্য সময় যদি দেখা যায় প্রচুর মানুষের ঢল, সেই ঢলটি এবার লক্ষ্য করা যায়নি, কারণ যেহেতু এবার প্রথমত হচ্ছে করোনা পরিস্থিতি, দ্বিতীয়ত হচ্ছে এখানে রাষ্ট্রীয় অনেক আনুষ্ঠানিকতা ছিল। সকালবেলা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান বিচারপতি এবং স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে কিছু সময়ের জন্য সাধারণের জন্য মুক্ত করা হয়েছিল, অর্থাৎ পৌরের 7টা থেকে পৌনে 8টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়েছে। সেই সময় কিছু মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, এরপরে আবার বন্ধ করে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর জন্য। ভারতের প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত এখানে ছিল, ততক্ষণ আশপাশে কোন মানুষকে এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি 12:30 দিকে আবারও শুরু হচ্ছে, কিন্তু যেটি বললাম যে রাষ্ট্রীয় নানান আনুষ্ঠানিকতার কারণে এবং করোনার কারণে এখানে মানুষের উপস্থিতি অনেকটাই অন্যান্য বছরের তুলনায় অনেক কম, এবং যারাই আসছেন মোটামুটি বলা যাচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনেই তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তো অভিযোগ হচ্ছে সবচেয়ে অবস্থা সাভারের যাত্রী শুরু। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন খান আলামিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন আনুষ্ঠানিকতায় যোগ দিতে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় এসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। 6 বছর পর আবারও বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আসলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে।
বেলা 11টায় বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা। পরে গার্ড অব অনার দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নরেন্দ্র মোদী। সেখানে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও পরিদর্শন বইতে সই করেন তিনি। প্রথম দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে জাতীয় প্যারেড মাঠে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ছাড়াও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। দুটি মন্দির পরিদর্শন করবেন সাতক্ষীরা ও গোপালগঞ্জের। শ্রদ্ধা নিবেদন করতে যাবেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধেও। দর্শক, স্বাধীনতার 50 বছরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুঙ্গিপাড়া সফর ঘিরে প্রস্তুতির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আল মামুন। মামুন, টুঙ্গিপাড়ায় ভারতের প্রধানমন্ত্রী কি কি কর্মসূচিতে অংশ নেবেন এবং সেই সাথে সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আপনি, জানাবেন আমাদের। আগামীকাল 27 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে দশটায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। এ সময় তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুদেশের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানাবেন। এরপরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। এরপর মাজার চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গাছের চারা রোপণ করবেন। এর পরপরই তিনি চলে যাবেন ওড়াকান্দির ঠাকুর বাড়িতে। সেখানে তাকে স্বাগত জানাবেন গোপালগঞ্জ 2 আসনের সাংসদ ডক্টর শেখ ফজলুল করিম সেলিম। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানের শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরে পূজা করবেন। পূজা শেষে ঠাকুরবাড়ির সদস্য ও অন্যান্য বেশ কয়েকটি মতুয়া সংগঠনের নেতাদের সঙ্গে সভা করবেন বলে জানা গেছে। তো এরপর এই ভারতের প্রধান আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও উলাকান্দির ঠাকুর বাড়িতে বনিল সাজে সাজানো হয়েছে যেমনি সাজানো হয়েছে। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ টুঙ্গিপাড়া থেকে জানাছিলেন আব্দুল্লাহ আল মামুন। 1971-এর 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীন বাংলাদেশের 50 বছর আজ। স্বাধীনতা অর্জনে যেমন বাধা বিপত্তি পার হতে হয়েছে, তেমনি সুবর্ণ জয়ন্তীতে পৌঁছতেও পার হতে হয়েছে চড়াই উতরাই। আগামীতে চলার পথেও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলাকেই অন্যতম চ্যালেঞ্জ মনে করেন ইতিহাসবিদরা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা, দীর্ঘ শোষণ বঞ্চনার পথ পরিক্রমায় ঘুরে দাঁড়ানো বাঙালির ভাষার জন্য আন্দোলন, গণ অভ্যুত্থান আর 6 দফা রূপ নেয় 1 দফায়। যে মহানায়কের নির্দেশনায় সংগ্রামের পথ চলা 1971-এর 7 মার্চ তিনি দেন সেই কাঙ্ক্ষিত ডাক। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26 মার্চ স্বাধীনতার ঘোষণার পর 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত বাংলার স্বাধীনতা, একটি পতাকা একটি ভূখণ্ড। স্বাধীনতার মূল মন্ত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বপ্নপূরণের পথ চলা শুরু নতুন দেশের। তবে সেই পথ চলা মসৃণ ছিল না। স্বাধীন দেশের প্রতিষ্ঠাতাকে হত্যা, অপশক্তি আর সেনা শাসনে নানা বাধা আর প্রতিকূলতায় পার হয় দীর্ঘ সময়। এরপর স্বাধীনতার পক্ষের শক্তি সরকার গঠন করলে সামনের দিকে এগোতে শুরু করে স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর এই অবদানের জন্যই আমরা এই আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং যার তারই সুযোগ্যা কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে, উন্নয়নশীল দেশে পদার্পণ করছে। আজকে এই সফলতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
সুবর্ণ জয়ন্তীতে এসে সামাজিক অর্থনৈতিক নানা সূচকে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশের কাতারে হাঁটতে শুরু করা বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের মডেল। তারপরও এগিয়ে যাওয়ার পথে মূল চ্যালেঞ্জ স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র। এই পঞ্চাশ বছরের 20 বছর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দেশ পরিচালিত হয়েছে, বাকি 30 বছর সাম্প্রদায়িক শক্তির হাতে দিচ্ছে। সাম্প্রদায়িক যে শক্তি এখনও মাথা চাড়া দিয়ে জেগে ওঠার চেষ্টা করে, এই অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুরোপুরিভাবে নির্মূল করতে সক্ষম হব। দ্বিধাহীন চিত্তেই এটা বলা যায় যে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির যে পথযাত্রা আছে, এটা সঠিক পথেই আছে। তারুণ্যের শক্তিতে পরাজিত শত্রুর সকল ষড়যন্ত্র ছিন্ন করে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে চায় সম্ভাবনার বাংলাদেশ। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। সদ্য স্বাধীন বাংলাদেশের অপবাদ ছিল তলাবিহীন ছুরি। 50 বছর পর এসে সে দেশই এখন বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি। মানব সম্পদ উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি ও দারিদ্রের হার কমিয়ে আনার বিষয়ে সাফল্য অভূতপূর্ব। কেবল তাই নয়, আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পেছনে ফেলেছে বাংলাদেশ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরেছেন সেলিম মালিক। -13.97% জিডিপি প্রবৃদ্ধি নিয়ে শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের পথচলা। তবে এক বছর পরই 1973 সালে উল্টো দিকে ঘুরতে থাকে প্রবৃদ্ধির চাকা, হয় 3.33%। করোনার মধ্যে বিশ্ব অর্থনীতি যেখানে নেগেটিভ ধারায়, সেখানেও গেল অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 5.24%। 1972-73 অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছিল 786 কোটি টাকার। স্বাধীনতার 85 বছরে সেই বাজেটের আকার বেড়েছে 728 গুণ। সদ্য স্বাধীন দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ছিল 2 কোটি মার্কিন ডলার, সম্প্রতি যার পরিমাণ ছাড়িয়েছে 4,500 কোটি ডলার। রপ্তানি আয় 260 কোটি ডলার থেকে বেড়ে হয়েছে 8,823 কোটি ডলার। এখন বিশ্বের উন্নয়ন মডেল হিসাবে এমনকি আমেরিকায়ও বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশের উন্নয়ন মডেলটি পর্যবেক্ষণ করো এবং দেখো। কোনো কারণে আমাদের সামাজিক কোনো অস্থিরতার সৃষ্টি না হলে বাংলাদেশ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনেকটাই সুরক্ষিত সামাজিক নিরাপত্তা বলয়। 1972 সালের $129 মাথাপিছু আয় এখন $2,064। দারিদ্র্যসীমা 88% থেকে নেমেছে 20.5%। গড় আয়ও 72.6 বছরের উপরে। 70-এর দশকে গড়ে একটা মানুষ বাঁচতে হলো 47 বছর, অর্থাৎ আমরা 1.5 গুণ বেশি বাঁচি। এই যে বেশি বাঁচি, এটার কারণটা হলো এর পিছনে শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, রাষ্ট্রের অন্যান্য সহযোগিতার বিষয় আছে, নাগরিক সচেতনতা আছে, ব্যক্তি খাতের বিনিয়োগ আছে। এইগুলি সব কিছুকে একত্রিত করেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবন এখানে আসছে। স্বাধীনতার পর 7 কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে হাত পাতে হয়েছে বিদেশিদের কাছে, আর 17 কোটি মানুষের চাহিদা মিটিয়ে খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। প্রায় সম্পূর্ণ নিজস্ব খরচে নির্মাণ হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় প্রকল্প, মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। প্রবৃদ্ধির ঘর থেকে বের হয়ে একটা কর্মসংস্থানমুখী উন্নয়নের দিকে আমাদের যাওয়া প্রয়োজন। দুঃখের বিষয়, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই নীতিটা স্বীকার করেও বাংলাদেশ। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। স্বাধীনতার 50 বছরের এই দিনে ঢাকা শহরে অঘোষিত কারফিউ চলছে। সরকার জনগণকে বাদ দিয়ে দিনটি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এইসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার 50 বছর পরও দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পাক হানাদার বাহিনীর মতো এখন অবৈধ সরকারের হাতে বন্দী খালেদা জিয়া। করোনা আগ্রাসী হলেও সরকার উদাসীনতা দেখাচ্ছে অভিযোগ করে তারা বিদেশি মেহমান নিয়ে ব্যস্ত আছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর
চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের লালন পালনকারী বিএনপি জামাত এখনও পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে, তাই স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শক্তিকে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী। মুসলিম অধ্যুষিত একটি দেশ যেখানে 90% মানুষ মুসলমান, সেরকম একটি দেশকে অসাম্প্রদায়িক একটি দেশে পরিণত করা যায়, বঙ্গবন্ধু এটা তাবৎ বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন। বিচ্ছিন্ন যারা ছিল মুক্তিযুদ্ধের সময়ও তারা বিরোধিতা করেছিল, তারা আছে, তাদের বেনিফিশিয়ারি যারা ছিলেন জিয়া এরশাদ খালেদা, তারা এদেরকে লালন পালন করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করে নাই এবং এই কারণেই বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ 20 জন আহত হয়েছে। সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান লস্কর ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকরা। ফুল দেওয়ার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ফেরার পথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় 6 জনকে আটক করে পুলিশ। রোজার আগে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে সয়াবিন তেল, চিনি, ডালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 5 টাকা। তবে কেজি প্রতি 5 টাকা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকায়। অন্যদিকে আরও 5 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 165 থেকে 170 আর সোনালি মুরগি 350 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি 1000 টাকা ছাড়িয়েছে ইলিশের দাম। দেশে বেড়েই চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত মারা গেছেন 8,797 জন, মোট আক্রান্ত 5,84,395 জন। হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা, পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সচেতনতা নেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানছেন না কেউই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। দুপুরে সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণ থেকে শুরু হয় আনন্দ র্যালিটি, বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে, পরে কেক কেটে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করে সাংবাদিকদের এই সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ এর সভাপতি মুরসালিন নোমানি, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মাইনুল হোসেন সোহেল, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।